অযোগ্যদের চাকরি বাতিল করতে হবে, যোগ্যদের দ্রুত চাকরি দিতে হবে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এও বলেছেন যে 940 জনের চাকরি পুজোর আগেই দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার যোগ্য চাকরি প্রার্থীদের দ্রুত চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন তিনি। নবম দশম গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিন ক্ষেত্রে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য বুধবার নির্দেশ দেন বিচারপতি। এদিন শুনানি চলাকালীন তিনি বলেন, নবম দশমে বেআইনি ভাবে নিয়োগ হওয়া 17 জনের চাকরি আগে বাতিল করা হয়েছে। ঘেটে সিবিআই জানাক নবম দশমে কতজন বেআইনি ভাবে চাকরি পেয়েছেন। নথি ঘেটে মধ্যশিক্ষা পর্ষদও জানাক কতজনকে নিয়োগপত্র দিয়েছে। শুক্রবারের মধ্যে তালিকা দিতে হবে পর্ষদকে। বেআইনি ভাবে নিয়োগ হওয়াদের চাকরি যাবে, তার জায়গায় চাকরি দিতে হবে ওয়েটিং লিস্টে থাকা যোগ্যদের। দ্রুত এই প্রক্রিয়া শুরু করতে হবে। 28 সেপ্টেম্বর ফের শুনানি। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি মন্তব্য করেন, সব বেআইনি নিয়োগ বাতিল করে দেব, শিক্ষকের পর অশিক্ষক নিয়োগ। বেআইনি ভাবে চাকরি পাওয়া গ্রুপ সি 350 জনের এবং গ্রুপ ডি 573 জনের নিয়োগ আগেই বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এই সব শূন্য পদেও দ্রুত নিয়োগের নির্দেশ দেন তিনি। এক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য মেধাবীদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে। 28 সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেই সমস্ত যাদের সার্ভিস টার্মিনেট হয়েছে বা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই স্থলে যোগ্য চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছে তাদের চাকরি দেওয়ার যে প্রক্রিয়া সেটা আদালত আজকে ইনিশিয়েট করলো। এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এতে আমরা খুবই আশাবাদী, অন্তত আমাদের মতো কিছু বঞ্চিত চাকরি প্রার্থী যারা আছে তারা পাবে। এদিন নির্দেশ দেওয়ার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, যেসব গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা অন্ধকার সুড়ঙ্গে রয়েছেন তারা অন্তত কিছুটা আশার আলো দেখুন। বিচারপতি এও বলেন, নিয়োগ দুর্নীতিতে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করাই সিবিআই তদন্তের আসল উদ্দেশ্য হওয়া উচিত। নিউজ 18 বাংলা।